সুধাংশু, গুরু মহারাজ তোমাকে ডাকছেন। আমাকে? হ্যাঁ, তোমাকে। কেন? তা তো জানি না। তুমি যাও, আমি কেটে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি এগুলো নিয়ে যাচ্ছি। মাইজ পাড়া যাব, খেয়ে নাও। আজ্ঞে মহারাজ। মাইজ পাড়া কেন যেতে বললেন বলো তো? কি করে জানবো? জিজ্ঞেস করলে জানতে পারবে। ও বাবা, আমার সাহসে ভুল হবে না। তাহলে চুপচাপ খেয়ে দিয়ে উঠে পড়ো। তোমাদের কাউকে যেতে বলেনি? না না, আমাদের কাউকে তো বলেনি। তাহলে আমি ওরা এখন উঠি, টাকা আদায় করতে যাচ্ছি। সংঘের সেবা কাজের জন্য টাকার প্রয়োজন। সাধারণ মানুষের কাছ থেকে কিভাবে টাকা চাইতে হয় সেটা তুমি শিখতে পারবে। সামনের বার কিন্তু তোমাকে একাই আসতে হবে, তাই তোমায় সঙ্গে আনলাম। মাঝি ভাই, মাইজ পাড়া চলো। আমরা যেখানে যাচ্ছি সেখানে কারা চাঁদা দেবে? এই গ্রামেরই মানুষ। গ্রামের মানুষ তারা চাঁদা দিতে পারবে? তাদের তো নিজেদেরই পয়সা নেই। কিছু সম্পন্ন পরিবার তো রয়েছে, তারা দেবে। আসলে কি জানো একটা ব্যাপার, সব কিছুর একটা পদ্ধতি আছে। এই কাঠখোট্টার মধ্যে গিয়েই সেবা কার্যে কিছু দান করুন এ বললেই তো তোমায় কেউ দান করবে না। তাই মানুষকে জানতে হবে, বুঝতে হবে, চিনতে হবে। চাঁদা তোলার একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, চাঁদা তোলাও শিখতে হয়। তাই আজ তোমার সঙ্গে নিলাম। আচ্ছা মহারাজ, কত টাকা হতে পারে? 507। 507? তার কিছু বেশিও হবে না আবার কমও হবে না, সব ঠিক করা আছে মহারাজ। না না, আমাদের চেষ্টা করতে হবে। তবে যা বললাম তাই হবে। মাইজ পাড়া কি অনেক দূর মহারাজ? কেন, ভয় করে? জলে ভয় করে। ভয় কি, ভয় কি, আমি তো আছি। এরকম
সারা জীবনই আমার প্রতি ভরসাটা রেখো, কেমন? তাহলে আর ভয় নেই। থাক 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 থাক, অনেকদিন পরে এলেন বাবা, শরীর ভালো তো? হ্যাঁ আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ বাবা ভালো আছি। চলো চলো, এখানে নয়, ওঠো ওঠো, চলো চলো আমরা এগোই, গিয়ে ওখানে গাছতলায় বসি। সবাইকে তোমরা আসতে বলো, সবাইকে আসতে বলো। যে মানুষ শুধু নিজের সুখটুকু বোঝে, সুবিধাটুকু বোঝে, তাকে কি আর মানুষ বলা যায়? অন্য জড় পদার্থের সাথে তাহলে তার কিসের তফাৎ? দেশের কষ্ট যে বোঝে না, আর্তের দুর্দশায় যার প্রাণ কাঁদে না, সেরকম লক্ষ লক্ষ মানুষ থাকাও যা না থাকাও তাই, দেশের তাতে কিচ্ছু এসে যায় না। দেখো, তুমি যখন নিজের দুঃখ দুর্দশা দূর করার জন্য প্রাণপাত করো এবং মনে করো যে অন্যেও তোমার দুঃখ দুর্দশা বুঝবে, তখন এটা ভাবো কি যে তুমি অন্যের দুঃখ অনুভব করতে পারো কি না? যদি পারো, তবেই দেশের প্রকৃত কল্যাণ, জাতির কল্যাণ। মানছি মানছি তোমাদের হয়তো সকলের সামর্থ্য সমান নয়, কিন্তু তোমাদের যার যা ক্ষমতা সেই অনুযায়ী তোমরা যদি আমার এই আশ্রমকে দান করো, যার নাম হয়েছে ভারত সেবাশ্রম সংঘ, সেবাই যার একমাত্র ধর্ম, তাহলে তোমাদের এই দান সুন্দরবনের আর্তপীড়িত মানুষের সেবায় অনেক কাজে লাগবে। আজ তাদের পেটে অন্ন নেই, পরনে বস্ত্র নেই, মাথার ওপর চাল নেই, তোমরা তোমাদের ক্ষমতা অনুযায়ী দান করো। তোমরা তো আমাকে আগেও দেখেছো, আর আমার এই ব্রহ্মচারী সন্তানদেরও দেখেছো, এরা এখন সুন্দরবন অঞ্চলের আত্ম মানুষের সেবায় নিজেদের নিয়োগ করেছে। এসো এসো, তোমরাও তাদের পাশে দাঁড়াও। আচ্ছা, কেউ আমাকে এক ঘটি জল খাওয়াতে পারো? হ্যাঁ দাও দাও দাও, এনাও। ও আরাম হলো, তেষ্টা যেন ছাতি ফেটে যাচ্ছিল। কে সুধাংশু, আরাম হলো তো? নাও গো, তোমরা তোমাদের দান দাও। সুধাংশু চাদর পাতো, আমরা এবার এগিয়ে যাব। হ্যাঁ তোমরা দান দাও। আচ্ছা মহারাজ, কত টাকা হতে পারে? 507। 507? তার কিছু বেশিও হবে না, আবার কমও হবে না। যা বললাম তাই হবে, যা বললাম তাই হবে, যা বললাম তাই হবে। সুধাংশু, গুনে দেখো তো কত হলো।
কত হলো সুধাংশু? আগে 456 মহারাজ। যা বললাম তাই হবে, যা বললাম তাই হবে, যা বললাম তাই হবে। মাঝি ভাই, নৌকাটা পাড়ে ফেরাও। থাক থাক মা, থাক থাক। বাবা, আমার সামান্য কিছু টাকা আছে, আপনার আশ্রমের কাজে যদি লাগে আপনি দয়া করে গ্রহণ করেন। নিশ্চয়ই। এই নিন বাবা। এই সামান্য নয় মা, গরিব মানুষের আর্তের সেবায় লাগবে। মঙ্গল হোক মা, মঙ্গল হোক। ভালো থেকো, ভালো থেকো, চলো। সুধাংশু, গুনে দেখো এই পুঁটলিতে কত আছে। আগে 51 টাকা হয়েছে মহারাজ। আগে কত ছিল? 456 টাকা মহারাজ। একুনে সর্বমোট কত হলো? 507 মিলল। সুধাংশু, সংকল্পে এই রকমই জোর থাকার প্রয়োজন। এই সংকল্পের জোরেই তুমি বন্ধা জমিতে ফসল ফলাতে সক্ষম হবে। শুধু নিজেকে তৈরি রাখতে হবে, আর প্রয়োজন গুরুর প্রতি নিঃশর্ত সমর্পণ। সেই সমর্পণের মাধ্যমেই তুমি সামনে এগিয়ে যেতে সক্ষম হবে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়, তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মহাকালী মা ঘুচায়। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে, প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তবু শ্রীচরণ তলে নিয়ে সমর মত্ত বাসনা গুছায়, মলিন মর্ম মুছায়। আছো জলদের গায় স
শোষিতারকায় তপনে আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়। মলিন মোর মুছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর।